রাস্তায় দাঁড়িয়ে ইশরা নামের মেয়েটি অপেক্ষা করছে কারো জন্য এমন সময় একটা ছেলে রাস্তা দিয়ে যাওয়ার সময় ঈশ্বার গায়ে এক বোতল পানি মেরে দৌড় দিল ইশরা বিরক্ত হয়ে গেল আজ তার ইন্টারভিউ নতুন চাকরিতে জয়েন করবে এখন সে কি করবে বারে গিয়ে ড্রেস চেঞ্জ করে আসার সময়ও হাতে নেই ইশরা খুব চিন্তায় পড়ে গেল ভাগ্যিস ফাইলটা ভিজে যায়নি তাহলে তো আরও বিপদ হতো কি করব এখন আল্লাহ তুমি একটা কিছু ব্যবস্থা করে দাও বলতে লাগলো এমন সময় একটা মেয়ে এসে বলল আপু কি হয়েছে এখানে এই ভেজা অবস্থায় কেন দাঁড়িয়ে আছেন আরে দেখো না একটা ছেলে আমার শরীরটা পানি দিয়ে ভিজিয়ে দিয়েছে এখন আমি কিভাবে অফিসে যাব তাই ভাবছি আপু যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলি এই সামনে আমার বাড়ি চলেন আমার বাড়িতে গিয়ে পোশাক চেঞ্জ করে চলে আসবেন ইশরা মনে মনে ভাবল এখন তো বাড়ি যাওয়ার সময় নাই বরং তার সাথেই যায় এটাই ভালো হবে আচ্ছা ঠিক আছে চলেন যায় বলেই তার সাথে চলে গেল মেয়েটি এক সেট পোশাক বাথরুমে রেখে চলে এলো তারপর বলল আপু যান আমি পোশাক রেখে এসেছি ওয়াশরুম থেকে বের হয়ে আসলো ইশরা মেয়েটিকে বলল আপনি আজ আমার অনেক বড় উপকার করলেন আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব। আরে না এসব কি বলছেন আপনি তো একটা মেয়ে মানুষ আর আমিও একটা মেয়ে তাই আপনার সম্মান রক্ষা করা আমার কর্তব্য আচ্ছা আপু আমি এবার আসি আর কাল আসার সময় আপনার এই ড্রেসটা দিয়ে যাব। সমস্যা নেই আপু না দিলেও চলবে ইশরা এবার চলে গেল মেয়েটি তখন কাকে যেন ফোন দিয়ে বলল ভাই তাড়াতাড়ি বাসায় আসো কাজ হয়ে গেছে একটু পর একটা লোক এলো লোকটা সোফায় বসতে বসতে বলল আচ্ছা কিভাবে করলি বল ও যখন ড্রেস পরতে ওয়াশরুমে গেছে তার আগে থেকেই আমি আমার মোবাইলটা ওখানে সেট করে রেখে আসি তখন মোবাইলে সব ভিডিও ধারণ করি আমি বাহিরে এসে তখন ওর মোবাইল নিয়ে ওর ফেসবুকে অ্যাড হলাম এভাবে হয়ে গেলাম সাকসেস বলেই হাসতে লাগলো এদিকে ইসরা তার নতুন অফিস ইন্টারভিউর জন্য বসে আছে এমন সময় ইশরার ফোনে একটা মেসেজ আসলো সেখানে লেখা আছে ম্যাডাম দয়া করে যদি আপনার মোবাইলের ডাটাটা অন করতেন ইশরা ভাবলো কি ব্যাপার কে আমাকে ফোন করে ডাটা অন করতে বলছে আর নাম্বারটাও অপরিচিত ইশরা এবার তার ফোনের ডাটা অন করতেই তার মেসেঞ্জার একটা ভিডিও আসে ক্লিক করতে দেখে একটু যে বাসায় এসে জামা কাপড় চেঞ্জ করেছে সেই ভিডিওটা ইশরা অবাক হয়ে গেল এবং সাথে সাথে কাঁদতে লাগলো এবার সেই অফিসের বস এসে দেখে ইসরা কাঁদছে বস তন্ময় জিজ্ঞেস করলো কি ব্যাপার আপনার কি হয়েছে আপনি কাঁদছেন কেন স্যার আমি এসব বলতে পারবো না আপনাকে আপনি যদি না বলেন তাহলে আমি বুঝবো কি করে বলুন তো ইসরা মোবাইলটা তন্ময়ের দিকে এগিয়ে দিল তন্ময় এবার বুঝতে পারলো ইশরাকে ব্ল্যাকমেল করা হয়েছে চিন্তা করবেন না আমি এর একটা ব্যবস্থা করছি ওই বকাটের লোকটা আবারও ইশরার নাম্বারে কল দিল কে আপনি এখনও বুঝতে পারেননি ম্যাডাম আমি তো ভেবেছিলাম বুঝতে পারবেন এবার বলতে লাগলো যাই হোক শোনেন তাহলে আমি হলাম কিছুক্ষণ আগে যেখান থেকে চলে গেলেন আপনি আর দুই মিনিট আগে মোবাইলে যে ভিডিও গেছে যে ভিডিওটা গেছে আমি হলাম সেই লোক এবার বুঝতে পেরেছেন ইসরা কান্না জড়িত কণ্ঠে বলল হুম বুঝতে পেরেছি কিন্তু আপনারা কেন এমন করছেন বলেন আমি কি করেছি আমি তো আপনাদেরকে চিনি না এই মেয়ে এত আমি করবি না যা বলছি মনোযোগ দিয়ে শোন অফিসের বস তন্ময় এবার ফোনটা লাউড স্পিকারে দিল আজ বিকেল পাঁচটায় পঞ্চাশ হাজার টাকা নিয়ে তামান্না ওয়ার্ল্ডে চলে আসবি আমি সেখানে অপেক্ষা করব আর শোন কোনোরকম চালাকি করবি না তাহলে মনে রাখিস ভিডিওটার কথা বলেই ফোনটা কেটে দিল ঈশরা এবার ফোন হাতে নিয়ে কাঁপতে লাগলো না আজ ওদের দিন শেষ এতদিন ওরা খেলেছে আজ আমি খেলবো তুমি শুধু পাঁচটায় রেডি থাকবে বাকিটা আমি দেখব ইসরা বিকাল পাঁচটায় তামান্না ওয়ার্ল্ডে একটা টাকার ব্যাগ নিয়ে অপেক্ষা করছে একটু পর ওই মেয়ে আর সেই বখাটের লোকটা সেখানে এলো আমি জানতাম তুমি আসবে আমার পুরোপুরি বিশ্বাস ছিল তোমার উপর আচ্ছা দেখি ব্যাগটা দাও বলেই হাতে নিল এবার আমার ভিডিওটা ডিলেট করেন করবোই তো সুন্দরী এত চিন্তা কেন করছো আসো আগে একটু মজা করি তারপর ডিলেট করছি এবার পেছন থেকে তন্ময় এসে বলল তুই কি মজা করবি আয় আমি আগে মজা করি কে আপনি আরে আমি তোর জম আমার সাথে গেলেই বুঝতে পারবি আমি কে তোদের জন্য তোদের জন্য আমার ছোটো বোনটা আত্মহত্যা করেছে তোরা হলি মানুষ নামে জানোয়ার কে আপনার বোন জানতে চাস সোম তাহলে আজ থেকে এক মাস আগে প্রাইভেট পরে বাড়ি আসছে এমন সময় রাস্তায় রিজন নামের একটা ছেলে বলল এই জুলি শোনো কে আপনি আর আমার নাম জানলেন কিভাবে আমি তোমার ভাইয়ের বন্ধু আমার নাম রিজন তোমার ভাই তোমাকে নিয়ে যেতে বলল তাই আমি তোমাদের বাড়িতেই যাচ্ছিলাম রাস্তায় দেখা হলো ভালোই হলো কোথায় যেতে বলেছে তোমার ভাইয়ের অফিসে জুলি তখন রিজনের সাথে চলে গেল কিন্তু রিজন যেখানে নিয়ে গেল সেটা মোটেও তার ভাইয়ের অফিস ছিল না এটা তো ভাইয়ের অফিস না তাহলে ভাইয়া কই আর আমাকে কই নিয়ে এসেছেন আরে এত পাগল হচ্ছ কেন আমাদের কি ভালো লাগে না এত ভাইয়া ভাইয়া কেন করো আসো সুন্দরী বলেই চেটেপুটে খাওয়া শুরু করলো সেখানে আরও একটা ছেলে ছিল সে সব কিছু ভিডিও করছিল কিছুক্ষণ পর জুলিকে ছেড়ে দিল জুলি এবার কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গেল বাড়িতে গিয়ে একটা ডায়েরিতে সব কিছু লেখলো। এবার বুঝতে পেরেছিস আমিকে আজ তোদেরকে আইনের হাত থেকে কে বাঁচাবে বল আমাদের ক্ষমা করে দেন ভুল হয়ে গেছে তোদের কোনো ক্ষমা নেই বলেই নিয়ে চলে গেল সম্মানিত ভিউয়ার্স গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দিন ধন্যবাদ রাস্তায় দাঁড়িয়ে ঈশা নামের মেয়েটি অপেক্ষা করছে কারো জন্য এমন সময় একটা ছেলে রাস্তা দিয়ে যাওয়ার সময় ঈশার গায়ে এক বোতল পানি মেরে দৌড় দিল ঈশ্বা বিরক্ত হয়ে গেল আজ তার ইন্টারভিউ নতুন চাকরিতে জয়েন করবে এখন সে কি করবে বারে গিয়ে ড্রেস চেঞ্জ করে আসার সময়ও হাতে নেই ঈশ্বা খুব চিন্তায় পড়ে গেল ভাগ্যিস ফাইলটা ভিজে যায়নি তাহলে তো আরও বিপদ হতো কি করব এখন আল্লাহ তুমি একটা কিছু ব্যবস্থা করে দাও বলতে লাগলো এমন সময় একটা মেয়ে এসে বলল আপু কি হয়েছে এখানে এই ভেজা অবস্থায় কেন দাঁড়িয়ে আছেন আরে দেখো না একটা ছেলে আমার শরীরটা পানি দিয়ে ভিজিয়ে দিয়েছে এখন আমি কিভাবে অফিসে যাব তাই ভাবছি আপু যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলি এই সামনে আমার বাড়ি চলেন আমার বাড়িতে গিয়ে পোশাক চেঞ্জ করে চলে আসবেন ঈশ্বা মনে মনে ভাবল এখন তো বাড়ি যাওয়ার সময় নাই বরং তার সাথেই যায় এটাই ভালো হবে আচ্ছা ঠিক আছে চলেন যায় বলেই তার সাথে চলে গেল মেয়েটি এক সেট পোশাক বাথরুমে রেখে চলে এলো তারপর বলল আপু যান আমি পোশাক রেখে এসেছি ওয়াশরুম থেকে বের হয়ে আসলো ইশরা মেয়েটিকে বলল। আপনি আজ আমার অনেক বড় উপকার করলেন আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব আরে না এসব কি বলছেন আপনি তো একটা মেয়ে মানুষ আর আমিও একটা মেয়ে তাই আপনার সম্মান রক্ষা করা আমার কর্তব্য আচ্ছা আপু আমি এবার আসি আর কাল আসার সময় আপনার এই ড্রেসটা দিয়ে যাব সমস্যা নেই আপু না দিলেও চলবে ঈশ্বা এবার চলে গেল মেয়েটি তখন কাকে যেন ফোন দিয়ে বললো ভাই তাড়াতাড়ি বাসায় আসো কাজ হয়ে গেছে একটু পর একটা লোক এলো লোকটা সোফায় বসতে বসতে বলল আচ্ছা কিভাবে করলি বল ও যখন ড্রেস পরতে ওয়াশরুমে গেছে তার আগে থেকেই আমি আমার মোবাইলটা ওখানে সেট করে রেখে আসি তখন মোবাইলে সব ভিডিও ধারণ করি আমি বাহিরে এসে তখন ওর মোবাইল নিয়ে ওর ফেসবুকে অ্যাড হলাম এভাবে হয়ে গেলাম সাকসেস বলেই হাসতে লাগলো এদিকে ইসরা তার নতুন অফিস ইন্টারভিউর জন্য বসে আছে এমন সময় ঈশরার ফোনে একটা মেসেজ আসলো সেখানে লেখা আছে ম্যাডাম দয়া করে যদি আপনার মোবাইলের ডাটাটা অন করতেন ঈশরা ভাবল কি ব্যাপার কে আমাকে ফোন করে ডাটা অন করতে বলছে আর নাম্বারটাও অপরিচিত ঈশরা এবার তার ফোনের ডাটা অন করতেই তার মেসেঞ্জার একটা ভিডিও আসে ক্লিক করতে দেখে একটু আগে বাসায় এসে জামা কাপড় চেঞ্জ করেছে সেই ভিডিওটা ইশরা অবাক হয়ে গেল এবং সাথে সাথে কাঁদতে লাগলো এবার সেই অফিসের বস এসে দেখে ইসরা কাঁদছে বস তন্ময় জিজ্ঞেস করলো কি ব্যাপার আপনার কি হয়েছে আপনি কাঁদছেন কেন স্যার আমি এসব বলতে পারবো না আপনাকে আপনি যদি না বলেন তাহলে আমি বুঝবো কী করে বলুন তো ইসরা মোবাইলটা তন্ময়ের দিকে এগিয়ে দিল তন্ময় এবার বুঝতে পারলো ইশরাকে ব্ল্যাকমেল করা হয়েছে চিন্তা করবেন না আমি এর একটা ব্যবস্থা করছি ওই বকাটের লোকটা আবারও ইসরার নম্বরে কল দিল কে আপনি এখনও বুঝতে পারেননি ম্যাডাম আমি তো ভেবেছিলাম বুঝতে পারবেন এবার বলতে লাগলো যাই হোক শোনেন তাহলে আমি হলাম কিছুক্ষণ আগে যেখান থেকে চলে গেলেন আপনি আর দুই মিনিট আগে মোবাইলে যে ভিডিও গেছে যে ভিডিওটা গেছে আমি হলাম সেই লোক এবার বুঝতে পেরেছেন ইসরা কান্না জড়িত কণ্ঠে বলল হুম বুঝতে পেরেছি কিন্তু আপনারা কেন এমন করছেন বলেন আমি কি করেছি আমি তো আপনাদেরকে চিনি না এই মেয়ে এত ন্যাক আমি করবি না যা বলছি মনোযোগ দিয়ে শোন অফিসের বস বস্তন্ময় এবার ফোনটা লাউড স্পিকারে দিল আজ বিকেল পাঁচটায় পঞ্চাশ হাজার টাকা নিয়ে তামান্না ওয়ার্ল্ডে চলে আসবি আমি সেখানেই অপেক্ষা করব আর শোন কোনোরকম চালাকি করবি না তাহলে মনে রাখিস ভিডিওটার কথা বলেই ফোনটা কেটে দিল ঈশা এবার ফোন হাতে নিয়ে কাঁদতে লাগলো কেদো না আজ ওদের দিন শেষ এতদিন ওরা খেলেছে আজ আমি খেলবো তুমি শুধু পাঁচটায় রেডি থাকবে বাকিটা আমি দেখবো ইসরা বিকাল পাঁচটায় তামান্না ওয়ার্ল্ডে একটা টাকার ব্যাগ নিয়ে অপেক্ষা করছে একটু পর ওই মেয়ে আর সেই বখাটের লোকটা সেখানে এলো আমি জানতাম তুমি আসবে আমার পুরোপুরি বিশ্বাস ছিল তোমার উপর আচ্ছা দেখি ব্যাগটা দাও বলেই হাতে নিল এবার আমার ভিডিওটা ডিলেট করেন করবই তো সুন্দরী এত চিন্তা কেন করছো আসো আগে একটু মজা করি তারপর ডিলেট করছি এবার পেছন থেকে তন্ময় এসে বলল তুই কি মজা করবি আয় আমি আগে মজা করি কে আপনি আরে আমি তোর জম আমার সাথে গেলেই বুঝতে পারবি আমি কে তোদের জন্য তোদের জন্য আমার ছোটো বোনটা আত্মহত্যা করেছে তোরা হলি মানুষ নামে জানোয়ার কে আপনার বোন জানতে চাস সোম তাহলে আজ থেকে এক মাস আগে প্রাইভেট পরে বাড়ি আসছে এমন সময় রাস্তায় রিজন নামের একটা ছেলে বলল এই জুলি শোনো কে আপনি আর আমার নাম জানলেন কিভাবে। আমি তোমার ভাইয়ের বন্ধু আমার নাম রিজন তোমার ভাই তোমাকে নিয়ে যেতে বলল তাই আমি তোমাদের বাড়িতেই যাচ্ছিলাম রাস্তায় দেখা হলো ভালোই হলো কোথায় যেতে বলেছে তোমার ভাইয়ের অফিসে জুলি তখন রিজনের সাথে চলে গেল কিন্তু রিজন যেখানে নিয়ে গেল সেটা মোটেও তার ভাইয়ের অফিস ছিল না এটা তো ভাইয়ের অফিস না তাহলে ভাইয়া কই আর আমাকে কই নিয়ে এসেছেন আরে এত পাগল হচ্ছ কেন আমাদের কি ভালো লাগে না এত ভাইয়া ভাইয়া কেন করো আসো সুন্দরী বলেই চেটেপুটে খাওয়া শুরু করলো সেখানে আরও একটা ছেলে ছিল সে সব কিছু ভিডিও করছিল কিছুক্ষণ পর জুলিকে ছেড়ে দিল ঝুলি এবার কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গেল বাড়িতে গিয়ে একটা ডায়েরিতে সব কিছু লেখল এবার বুঝতে পেরেছি স্বামীকে আজ তোদেরকে আইনের হাত থেকে কে বাঁচাবে বল আমাদের ক্ষমা করে দেন ভুল হয়ে গেছে তোদের কোনো ক্ষমা নেই বলেই নিয়ে চলে গেল সম্মানিত ভিউয়ার্স গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দিন ধন্যবাদ